আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন কিংবা পরবর্তীতে দেখবেন তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের বর্তমানে হট টপিকস বাংলাদেশ না এটা সারা বিশ্বেরই বলা চলে যে একটা হট টপিক্স হট কেক বিশেষ করে সারা বাংলাদেশের তথা বিশ্বের বর্তমানে একটি আলোচিত ঘটনা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ তথা আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে বেশ আলোচনা হচ্ছে বেশ লেখালেখি হচ্ছে আপনারা সকলেই আশা করি যে ইতিমধ্যেই ডকুমেন্টারিটি দেখেছেন যে ইংরেজি কাতার ভিত্তিক ইংরেজি দৈনিক গণমাধ্যম দৈনিক আলজাজিরার একটি প্রতিবেদন যে ওয়াল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যেটা অর্থাৎ বাংলায় যে ওরা প্রধানমন্ত্রীর লোক এই শিরোনামে যে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটি আপনারা দেখেছেন তো আমি আসলে এই বিষয়টি নিয়ে কেন আজকে প্রায় তিন দিন পরে কথা বললাম এই প্রথমত হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা শুভানধ্যায়ের অনুরোধ পেয়েছি যেন আমি যেন এই বিষয়টি নিয়ে আমার নিজের একটা মূল্যায়ন তুলে ধরি সে কারণেই আমি ভাবলাম যে আসলে একটু কিছু আমার অন্তত এই বিষয় নিয়ে বলা দরকার তো প্রথম আপনারা ইতিমধ্যেই আশা করি যে সবাই অন্তত দেখেছেন যে আসলে আলজাজিরার সেই ইংরেজি প্রতিবেদনটি কী নিয়েছিল এবং সেটিতে আসলে কি তুলে ধরা হয়েছে মোটা দাগে যদি আমরা বলি যে তাহলে হচ্ছে যে আলজাজিরার প্রতিবেদনটিতে মূলত হচ্ছে যে বাংলাদেশের আপনার বর্তমান যে প্রধান তাকে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবং হচ্ছে সেনা সেনাপ্রধানের এক ভাই হ্যারিস আহমেদ রফে মোহাম্মদ হাসান তাদেরকে নিয়ে একটু আলোচনা হয়েছে কিন্তু যেই এই রিপোর্টের মাধ্যমে যেই জিনিসটি আমাদের সামনে বা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে সেখান থেকে আমরা একটা সামারিতে যেতে পারি বা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি আমি কম্পেয়ার করি যে সেটা হচ্ছে যে এই আপনার রিপোর্টটিতে হচ্ছে যে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের প্রশ্রয়ে হচ্ছে কিভাবে বাংলাদেশে অপরাধীরা পার পেয়ে যায় কিংবা অপরাধীরা তাদের সাম্রাজ্য বিস্তার করে কিংবা আপনার কিভাবে একটা দেশের আপনার বিশেষ করে গোয়েন্দা সংস্থা রাজনৈতিক প্রতিপক্ষকে নজরদারিতে রাখে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে মোটা দাগে যে এখানে ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা হচ্ছে এই অপরাধীদের অপরাধ করা এবং সেখান থেকে মাপ পাওয়া এবং কিভাবে তাদের যেটা বলে যে আপনার বাংলা ভাষায় বললে যে তাদের হাতের ইশারায় কীভাবে এইসব কাজকর্ম ঘটে থাকে এবং কীভাবে তারা নিজেদেরকে এত শক্তিশালী ভেবে থাকেন বা কিভাবে তারা শক্তি সঞ্চয় করে থাকেন এই বিষয়গুলো কি প্রাধান্য দেওয়া হয়েছে বা এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখন এখানে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে আসলে এখানে এই রিপোর্টের ফলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে প্রথমত হচ্ছে যেহেতু এই রিপোর্টটি বাংলাদেশের সেনাবাহিনীর বিষয়টি উঠে এসেছে বিশেষ করে সেনাবাহিনীর কোনো সার্বিক বিষয় এখানে ওইভাবে তুলে ধরা হয়নি কিন্তু আপনার বিশেষ করে যেহেতু সেনা প্রধানকে জড়িয়ে এই সংবাদটি করেছে বা যেহেতু সেনা প্রধান হচ্ছে এই রিপোর্টের অন্যতম একটি সেন্টার সুতরাং সেই সুবাদই হচ্ছে সেনাবাহিনীর নামটা চলে আসে সেই ক্ষেত্রে এখানে যেভাবে সেনা প্রধানের কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে যে তিনি একটি সন্ত্রাসী পরিবারের সদস্য যে তার চার ভাই ছিল তারা সবাই কুখ্যাত সন্ত্রাসী একজন গুলিতে মারা গেছেন এবং আর তিনজন বেঁচে আছেন যেই তিনজনও হচ্ছে মোস্ট ওয়ান্টেড যেটা বলে আসামি খুনের হত্যা মামলার আসামি তারা কেউ দেশে থাকতে পারছেন না এখন দেশের বাইরে থাকছেন কিন্তু সেনা প্রদানের প্রশ্রয়ে তারা কিভাবে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থ পাচার করছেন বা অর্থ পাচার পাচারটাচার করে আপনার নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছেন এবং সেনা প্রদান কিভাবে হচ্ছে আপনার মানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যাচ্ছেন বা তার কাজে কারা সাপোর্ট দিচ্ছে কেন সাপোর্ট দিচ্ছে সেই সব বিষয়গুলো তুলে ধরেছে এই রিপোর্টে তার